السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين، اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم انما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله ফসা ওলা ইকা আইয়া কুনাল মুখতাদিন সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম সেইগুলো হলো যে বান্দা বা ইমানদার ব্যক্তিগণ দুনিয়ার জীবন শেষ করে পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে অনন্তকালের সুখের জায়গা জান্নাত লাভ করার আমল সম্পর্কে আলোচনা করতেছিলাম আজকেও বলবো মানুষ যে সকল আমলের বিনিময়ে ফরকালে বা যে সমস্ত আমলের ওসিলায় ফরকালে অনন্ত যার শাস্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে সুখের জায়গা জান্নাত লাভ করতে পারবে তার আটাশ নং আমল হল মসজিদকে আবাদ করা এবং অর্থাৎ মসজিদের ভিতরে সবসময় মসজিদে আবাদ করার মানে কি শ্বাস আবাদ করবে না মসজিদে আবাদ করা মানে মসজিদের ভিতরে সময় নামাজের জন্য নামাজের ব্যবস্থা রাখা জিকিরাসকারের ব্যবস্থা রাখা দিন চর্চার ব্যবস্থা করা অর্থাৎ ফরজ কাজ নফল জিকিরাজ তেলাবাদ তারপরে দিনের দার্স দেওয়া শিখা শিখানো অর্থাৎ এই রকমের সব সবসময় মসজিদটাকে ভালো কাজের মাধ্যমে ব্যস্ত রাখা এটা কিন্তু খুব একটা বিশাল বড় কাজ অনেকেই সুন্দর মসজিদ বানিয়ে রাখছে মসজিদ মার্শাল্লাহ খুব সুন্দর মোজাইক করা উন্নত কার্পেট নামাজ পড়েছে শুধু টাইম মতো টাইম টু টাইম নামাজটা পরে এরপরে আর কোনো নেই এটা মসজিদ আবার ধরুন নামাজ হয়েছি ঠিক এই মসজিদের সর্বদা চেষ্টা করা দরকার কিছু না কিছু যেন এখানে সবসময় লেগে থাকে হয় দিনের দাওয়াত চলতেছে কোথাও জিগ্রাসকার চলতেছে কিছু তেলাবাত হইতেছে কেউ কোরআন শিখছে অন্যকে শিখাচ্ছে মানে এক কথাই যে সর্বদা মসজিদটাকে আবাদ রাখার চেষ্টা করা আল্লাহ আল্লাহর রব্জাল কোরআন কেরিমে সুরএ আবার আঠারো নম্বর আয়ত্নায় নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদকে তারাই আবাদ করে যারা আল্লাহর প্রতি এবং কেয়ামতের দিবসের প্রতি ইমান আনে এবং নামাজ কায়েম করে আর জাকাত প্রদান করে এবং আল্লাহ সারা কাউকে ভয় করে না তাইলে কি বোঝা গেল যে যারা সত্যিই মসজিদকে আবাদ তারাই করবে যারা আল্লাহকে বিশ্বাস করে ফরকালকে বিশ্বাস করে কারণ আল্লাহ ফরকালকে যারা বিশ্বাস করে না তারা মসজিদ আবাদ করবে করতে আর যারাই সর্বদা মসজিদকে আবাদ রাখতে চায় তাহলে মনে করতে হবে যে নিশ্চয়ই আর আল্লাহ ফরকালের প্রতি গভীর বিশ্বাসী তাই আমরা সবাই চেষ্টা করি আমরা মসজিদকে আবাদ রাখার জন্য এই ইলিমের ইলেম ইলিম সরসার মাধ্যমে তারপরে কোরআন শিখার মাধ্যমে শিখানোর মাধ্যমে দিনের দর্শের মাধ্যমে তালিম ও তাল্লমের মাধ্যমে আমরা শিখোর এবং শিখানোর মাধ্যমে আমরা মসজিদকে সর্বদা নামাজ পোধা অবশ্যই হবে ফরস পর্ব সন্নত নাফল তার সাথে সাথে অন্যান্য বিভিন্ন ভালো কাজের মাধ্যমে গল্প আর গুদবের জন্য নয় বিভিন্ন ভালো কাজের মাধ্যমে মসজিদটাকে সর্বদা আমরা আবাদ রাখবো এখন আসুন রসুল্লাহ সাল্লামের সাদ করেন দেখেন যারা সর্বদা মসজিদ আবাদ করে তাদের কি প্রতিদান বা তাদের কি ফজিলত দেখুন হাজরত আবুহ রাহ বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহ সাল্লি সাল্লাম ইন্নআল মাসাজিদে আউতায়াদ নিশ্চয়ই মসজিদের জন্য আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে আল মালাই কত জুলাসা তাদের যাদের সাথী হলেন ফেরেশতা এই এই প্রিয় বান্দাদের সাথী কারা ফেরেশতা ইন গাবু ইফতাকিদু ইফতাকিদু এরা যদি কোনো কারণে মসজিদে অনপস্থিত হয় তাহলে ফেরেশতা তাদের খোঁজখবর নেয় ওয়া ইনমারিদু এই আল্লাহর প্রিয় বন্দার দ্বারা সবসময় মসজিদ আবাদ করে এই লোকগুলো তো কখনও অসুস্থ হয় তো ফেরেস তার ওই রুগী মানে তাকে অসুস্থ অবস্থা দেখতে যান। ওয়া ইন ওয়া ইন খ্যানু হুম এই মসজিদ আবাদকারী যদি কোথাও কোনো হাজতের অর্থাৎ কোনো প্রয়োজন তার সামনে এসে এই ফেরিস তার এই প্রয়োজন পূরণের ক্ষেত্রে তারা সহযোগিতা করে তাহলে বুঝে গেল মসজিদ আবাদকারী ব্যক্তি নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়েছে মসজিদ আবাদকারী ব্যক্তিদের বন্ধু-বান্ধবরা এখন দুনিয়ার মানুষ তো আছে আল্লাহর স্পেশাল বাহিনী ফেরেশতারা আছে যেটা আপনারা হাদিস দ্বারা বুঝলেন আরেক হাদিসে আছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه দেখুন যারা মসজিদ করেন তাদের সম্মান قيامة الدين الله قيبه بيديبن هذا الرسول الله صلى قيامة الدين الله سبحانه وتعالى داك ديبن أمار فوتبش إليه قطاعي أمار فوتبش إليه قطاعي فتقول الملائكة فرشتك قول بلبيل ربنا ومن ينبغي أن يجاورك كي كيش أبنار فوتبش يهرزقه فيقول, فيقول الله سبحانه وتعالى أين عمار المساجد مسجد أبتكري قون قطاعي আর দুনিয়ায় যারা আল্লাহরগণ মসজিদ আবাদ করে তাদের সাহাজিদ মসজিদ আবাদকারীগণ কোথায় তার মানে হলো মসজিদ যারা আবাদ করে তারা হল আল্লাহর প্রতিবেশী আল্লাহ তাইলে কেয়ামতের মাঝে আল্লাহ মসজিদ আবাদকারীদের আমার প্রতিবেশী বলে ডাকবেন তাহলে আল্লাহ আল্লাহর সাথে কেমন আচরণ করবেন এটা কি বলার প্রয়োজন হবে আসন আর হাজরতে রসুর উল্লাহ আসাল এর সাদ করেন حدثت حضرت ابو الدرد رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أمير رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم كي কথা المسجد بيت كل تقي مسجد হলো প্রত্যেক ফরেজগার بكتير جر وقد ضمن الله عز وجل لمن كانت المساجد بيوتهم بالروح والراحه والجواز على الصراط الى رضوان الله عز وجل কি বিশাল হাদিস দেখেন রসুল ইসলাম কি বলেছেন আর যে ব্যক্তির ঘর মসজিদ হবে সেই ব্যক্তির জন্য আল্লাহ তালা আরাম করুণা এবং তার সন্তুষ্টি এবং জান্নাতের দিকে ফুলসেরাত অতিক্রম করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন তাহলে দেখেন যে সকল ব্যক্তিরা আল্লাহর গার মসজিদকে আবাদ করবে আর আল্লাহ রসুল কী বললেন যে মসজিদ শুধু ফরেস্টগার লোকেরা এইগুলা করতে পারে যারা আল্লাহকে ভয় করে এই লোকগুলোই করে যারা এই কাজটা পৃথিবীতে করবে তাদের জন্য সুসংবাদ হলো যে আল্লাহ সুহানা কেয়ামাতের ময়দানে তাদেরকে তাদের আরাম আরামায়াস এবং শান্তির ব্যবস্থা করবেন তার সাথে সাথে ফুলসেরাত পার হওয়াটা তার জন্য সহজ করে পার করাই দিবেন আমরা সবাই জানি যে ফরকালে সকল মানুষের সামনে একটা বড় বয়ং মানে ভয়াবহ জায়গা আছে সেটা হলো ফুলসেরাত যেটা খুব ধারালো খুব মানে এই ফার হওয়াটা বড় কঠিন যেটা বলা হয়েছে মানে যে সম্পর্কে অনেক হাদিস আপনারা শুনেছেন তাহলে এই ভয়াবহ জায়গাটা ফার হওয়াটা যেখানে সবাই পেরশান থাকবে সেখানে আল্লাহ আল্লাহ তাল্লা তার দয়ায় ওই মসজিদ আবাদকারীদেরকে ফুরসেরা ফারকিরের জান্নাতে ফুরসারের ব্যবস্থা করে দেবেন তাহলে বুঝা গেল মসজিদ আবাদ করা করতে পারাটা এটা আল্লাহর বিশেষ একটা দয়া আর আল্লাহর প্রিয় বান্দাদের আলামন তাই আমরা সবাই চেষ্টা করবো প্রিয় ভাইরা নিজেরও মসজিদে যাবো নিজেরও মসজিদে গিয়ে কিছু শিখবো অন্যকে শেখাবো যদি নিজে জানি তাহলে অন্যকে জানানোর চেষ্টা করবো নিজে যদি পড়তে পারি অন্যকে যারা পারে না তাদেরকে শেখাবো নিজেরও মসজিদে ফাঁসোক্ত নামাজ জামাতের সহিত আদায় করার মাধ্যমে এবং জিক্রাসকার দার্স মসজিদের অংশ অংশগ্রহণ করার মাধ্যমে এবং মসজিদের লোকদেরকে বা তালিম দেওয়ার মাধ্যমে সর্বদা মসজিদে আবাদ করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তোভিদান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি